এই মুহূর্তে ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেটের হট টপিক আপুইয়া। সামনের মৌসুমে কোন দলে যোগ দেবেন এই মিজো ফুটবলার? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে গোটা ভারতের ফুটবল সমর্থকদের। এতদিন আপুইয়াকে দলে নেওয়ার লড়াইটা ছিল মূলত এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে। আপুইয়ার বিষয়টা পেন্ডুলামের মতন, কখনো এটিকে মোহনবাগানের দিকে ঝুঁকেছে, আবার কখনো মুম্বাই সিটি এফসির দিকে ঝুঁকেছে। তবে এই মুহূর্তে যা খবর, আপুইয়াকে নেওয়ার লড়াইয়ে তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে কেরালা ব্লাস্টার্স। কেরালাও আপুইয়াকে নেওয়ার জন্য এক বিরাট অফার দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডকে। কেরালা ম্যানেজমেন্ট আব্দুল হাকু এবং সত্যাসেন সিং সহ 60 লাখ টাকার অফার দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডকে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নর্থ ইস্ট ম্যানেজমেন্ট, তারা আপুইয়ার বিষয়টা নিয়ে কিছুটা ধীরে চলার নীতি নিয়েছে। তবে আপুইয়াকে নেওয়ার লড়াইয়ে এইবার কেরালা ব্লাস্টার্সও ময়দানে নামাই কাজটা কিছুটা কঠিন হয়ে গেল এটিকে মোহনবাগান এবং মুম্বাই ম্যানেজমেন্টের পক্ষে। যদিও আপুইয়াকে নেওয়ার লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে মুম্বাই সিটি এফসি, কারণ আপুইয়ার জন্য তারা প্রায় 2 কোটি টাকার অফার দিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডকে।